নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দু মাসেই বেহাল রাস্তা। এই অভিযোগে পশ্চিম মেদিনীপুরের কালিকাপুর থেকে কেশুরগেড়িয়া রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। ঠিকাদারের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কালিকাপুর থেকে কেশুরগেড়িয়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তার হাল খারাপ। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় জুন মাসে রাস্তা তৈরির কাজ শুরু হয়। অভিযোগ, ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করেছে, এর ফলে দু মাসের মধ্যেই ভেঙে গেছে রাস্তা। এবং এখন যে রিপেয়ার হচ্ছে গর্তগুলো, মাটিগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তেল দিয়ে এখানে এই গর্তগুলো বোঝানো উচিত। সেভাবে হচ্ছে না, সেটা হচ্ছে না। কোথাও রাস্তায় বড় বড় গর্ত, কোথাও আবার রাস্তার দুপাশ ধসে গিয়েছে। রবিবার রাস্তার খারাপ অংশগুলি মেরামত করছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরা, তখনই তাদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা। নতুন করে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি করেন তারা। আমরা চাই যে রাস্তাটা যেমন ভালো হয়, ভালো চাই রাস্তাটার অবস্থা যেমন ভালো হয়। রাস্তাটাতে এত কাদা টাদা হলে তো চলবে না, রাস্তাটা রাস্তাটা গর্তেই ভর্তি হয়ে যাবে, বিপজ্জনক পরিস্থিতি আছে। সামনে একটা স্কুল আছে, এই 13 কিলোমিটার রাস্তা যেমন সুন্দর হয় সেটা আমাদের চাই। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদায়ী সহসভাপতিও। এই রাস্তা মেরামত নিয়ে যেভাবে কাজ হচ্ছিল, মানে এই ঠিকাদার যেভাবে কাজ করছিলেন, ওনার গুণগত কাজ নিয়ে প্রথম থেকেই প্রশ্নচিহ্ন উঠছিল এবং স্যার খুবই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ঠিকাদার সংস্থা। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।